নমস্কার বন্ধুরা, আজকে আমি যেই গাছের ভিডিও করব সেটা হচ্ছে খুব পপুলার একটা গাছ, ফাইকাস বেনজামিনা। এই গাছটা বনসাইয়ের ক্ষেত্রে খুবই আদর্শ একটা গাছ। যারা বনসাই লাভার আছে, যারা বনসাই করে বাড়িতে, তাদের কাছে অবশ্যই এই গাছটা তাদের কাছে থাকবে। আজকে এই গাছের আমি হার্ট ফোন করব, রিপোর্টিং করব, আগের ওয়্যার রিমুভ করব আর নতুন করে ওয়্যারিং করব। চলুন ভিডিও শুরু করা যাক। এই কাটিং, যে গাছের কাটিং গুলো আছে না, তো এই গাছের কাটিং খুবই ইজিলি গ্রো হয়, 95% চান্স থাকে গ্রো হয়ে যাওয়ার যে কোনো সিজনে। বর্ষাকালে বেটার হয়, অতএব এইসব কাটিং গুলো অবশ্যই আমিও আবার অন্য পটে আমি লাগিয়ে রাখবো। আর আপনারা ওই সব কাটিং ফেলে দেবেন না, অন্য টবে লাগাবেন, সেগুলো গ্রো হয়ে যাবে। এই গাছের ওয়্যারিং করার আগে আমি অবশ্যই এর লিফগুলো, মানে পাতাগুলোকে ফেলে দিই, কারণ যাতে ওয়্যারিং করতে সুবিধা হয়। এর আগে আমি এই গাছ নিয়ে আর একটা ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পারলে আপনারা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। এর সয়েল কিভাবে রেডি করেছি সেটা বলছি একটু, আগের ভিডিওতে দেখার আগেই আমি বলে দিচ্ছি, এটাতে মাটি খুবই কম। এটাতে আমি ঘাস বোর্ড, যেটাকে বলি আমরা, ওটা দিয়েই ম্যাক্সিমাম দিয়েছিলাম, 90% ঘাস বোর্ড আর 10% মাটি ছিল এতে, কারণ আমি এই গাছটার রুটের উপরে বেশি কাজ করতাম, তার জন্য এই সয়েল আমি তৈরি করে রেখেছিলাম, দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ঘাস বোর্ড দিলে কি হয়, ওতে রুটটা খুব ইজিলি গ্রো হয়, তাতে আমাদের রুট ড্যামেজ কম হয়। এই দেখুন, এখন আমি সয়েল চেঞ্জ করব, রিপোর্টিং করব, করার জন্য সয়েল চেঞ্জ করব, তো দেখুন রুট ড্যামেজ একটুও হবে না, 95% রুট ঠিকঠাক থাকবে। যখনই আপনারা গাছের, এই বনসাই গাছের ক্ষেত্রে রুটের ওপরে যখন কাজ করবেন, তখন অবশ্যই সেই গাছের আপনার মাটির ওপরে জোর বেশি দিতে হবে, কারণ আপনাকে আগে জানতে হবে যে কোন মাটি দিলে রুট বেশি ভালো মতো ডেভেলপ হয়। এর আগের ভিডিও আমি করেছিলাম 2019 এপ্রিল মাসে, যথাসম্ভব 25 তারিখ, প্রায় 1 বছর হতে চললো। এত কম সময়ে অনেক তাড়াতাড়ি রুট ডেভেলপ করেছে। আর এই গাছের রুট আমি একটু কাটবো না, এভাবে একটা লম্বা পটে আমি গ্রো করব ফিউচার প্ল্যানের জন্য। এই গাছটাকে নিয়ে আমি ফিউচার প্ল্যান করছি, তো সব গাছে নিয়েই করার রয়েছে, বাট এটাকে নিয়ে একটু আলাদাভাবে করছি। এই গাছটার, এই পটে আমি যে সয়েল দিচ্ছি এই গাছটার জন্য, সেটা ওই কাঠের গুঁড়ো, বালি, 40% বালি স্যান্ড, কাঠের গুঁড়ো 50%, 50% কাঠের গুঁড়ো, আর হচ্ছে 10% মাটি।
দেখুন, বড় রুট বলে আমি সব জায়গায় ঢুকবে না বলে মাটিগুলো তাই এই লম্বা একটা লাঠি দিয়ে খুঁচিয়ে দিচ্ছি, যাতে মাটিটা জায়গা মতন ঠিকঠাক ঢুকে যায়। এই গাছের ফিউচার প্ল্যানিং কি, আমি একটা নর্মাল ফটো দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে চাই। দেখুন, দেখতে পাচ্ছেন ফটোটা তো? এই ফটোটা হচ্ছে জাস্ট রুটের ওপর বেস করে গাছটা দাঁড়িয়ে থাকবে, আর গাছটা যেরকম থাকবে সেরকমই থাকবে। তো দেখতে পাচ্ছেন রুট, এর মধ্যে কোনো মাটি থাকবে না, জাস্ট শুধু রুট থাকবে। নিচে বনসাই পট থাকবে, তার উপরে রুটের ওপরে গাছটা থাকবে। আশা করি যথেষ্ট ভালো লাগবে। মোটামুটি গাছটা রেডি করতে আমার আরো 1 বছর টাইম লাগবে, তারপরে আরো 6 মাস রুট ডেভেলপ করতে মোটামুটি 1.5 বছরের মতন টাইম লাগবে। সবসময় মাথায় রাখবেন ব্রাঞ্চ ওয়্যার ওয়্যারিং করার পরে ব্রাঞ্চ ব্রাঞ্চের যখন গেট আপ দেবেন, আপনি ব্যান্ড করবেন, তখন যেদিকে তার বেঁধেছেন সেদিকেই ব্রাঞ্চ মুভমেন্ট করবেন, ব্যান্ড করবেন। তাতে সুবিধা কি হয়, তারটা টাইট হয়, আর যেভাবে তার বেঁধেছেন তার উল্টো দিকে যদি আপনি ব্রাঞ্চটাকে মোচড় দিন তাহলে তারটাকে ঢিলা হয়ে যায়। তো এটা একটা ভালো পয়েন্ট যেটা বলছি, এটা হচ্ছে সবসময় যেদিকে তার প্যাঁচাবে সেদিকেই প্যাঁচাবেন গাছের ব্রাঞ্চটাকে, তাতে তারটা ঠিকঠাক থাকে। অনেকে অনেক সময় দেখা যায় কি, আমরা যখন ওয়্যারিং করি তারপরে যখন ব্রাঞ্চের মুভমেন্টের জন্য যখন এদিক ওদিক আকার দেওয়ার চেষ্টা করি, তখন দেখবেন তার অনেক সময় লুজ হয়ে যায়। তো যেদিকে তার পেঁচাবেন সেদিকে যদি, দেখুন এখন আবার দেখাবো, সেটা হচ্ছে যে যেদিকে তার পেঁচাবো সেদিকে যদি আমি ব্রাঞ্চটাকে মুড়ি তাহলে ব্রাঞ্চটা ঢিলা হয় না, তা ওয়্যারটা ঢিলা হয় না আর ঠিকঠাক থাকে। এগুলো বংশের ক্ষেত্রে কিছু কিছু বেশি নিয়ম আছে, সেগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে সবসময়। আর বংশাই করা খুব একটা খাটনির কাজ না, জাস্ট ধৈর্যর কাজ, পেশেন্ট অনেক লাগে এই গাছটা বংশাই রেডি করতে। কারণ একটা গাছের ওপরে 3-4 বছর, 5 বছর, 6 বছর কোনো কিছুই না, আর এর থেকেও বেশি টাইম দিতে হয়। তো অবশ্যই ধৈর্যর ব্যাপার, আর একটু মাইন্ডের ব্যাপার। কারণটা হচ্ছে যে আপনি প্রথম কি ভাববেন, গাছটাকে নিয়ে কি করতে চাইছেন, এটা মাথায় রাখতে হবে, অবশ্যই জরুরি। আপনাকে যদি 10 বছর যদি আপনার কাছে গাছটা থাকে, তো 10 বছর ওই জিনিসটাই মাথায় রাখতে হবে। যদি আপনার মাইন্ড এদিক থেকে ওদিক হয় তো
বারবার গাছের পরিবর্তন করাটা খুব টাফ হয়ে যায়, কারণ একটা ছোটবেলা গাছের যখন এজ কম থাকে তখন আপনি নানা রকম রূপ দিতে পারবেন, কিন্তু একটা টাইমের পর যখন ব্রাঞ্চ হার্ড হয়ে যাবে তখন সেই ব্রাঞ্চ মুভমেন্ট করা খুব টাফ হয়ে যায়। তো সেই সময়টা খুবই আগের থেকে ভেবে রাখলে কি হয় জিনিসটা, মাইন্ড যদি এক থাকে তাহলে ওই গাছটার ওপরে একটাই কাজ, একই রকম ধারণা থাকলে সেটা সুবিধা হয়। এই গাছটার বয়স কম করে 2 বছর, তো এখনো অবধি ঠিক আছে, কিন্তু এর থেকে বড় যখন হয়ে যাবে, যখন আরো মোটা ট্রাঙ্ক হয়ে যাবে, তখন এভাবে মুভমেন্ট করাটা খুব টাফ হয়ে যায়। সবসময় মাথায় রাখতে হবে, এই দেখুন আমি ব্রাঞ্চগুলো ছাড়ছি, ম্যাক্সিমাম ব্রাঞ্চ যেগুলো একদম নিচের দিকে চলে যাচ্ছে সেগুলোকে ছেঁটে দেবেন, আর যেগুলো একদম ওপরে টপ ভিউ নিচ্ছে সেগুলোকে সবসময় ছেঁটে দেবেন, কারণ ওগুলো ব্রাঞ্চের সৌন্দর্য নষ্ট করে গাছের। এবার ছোট ছোট ব্রাঞ্চগুলোকে ওয়্যারিং না করলে ঠিকঠাক লুকটাই ঠিকঠাক আসবে না, তার জন্য ছোট ছোট ব্রাঞ্চে অবশ্যই ওয়্যারিং করাটা জরুরি। দেখুন ধীরে সুস্থে দেখুন আমি কিভাবে ওয়্যারিং করছে, যদি সরু ব্রাঞ্চ হয় সেই সব ব্রাঞ্চে কিভাবে ওয়্যারিং করতে হয় আপনি একটু ধৈর্য ধরে দেখুন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন আমার হাত আস্তে 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 কিন্তু এগোচ্ছে, যাতে কি মানে ব্রাঞ্চ ছোট ব্রাঞ্চটা ড্যামেজ না হয় ওয়্যারিং করানোর সময়। কারণ অনেক সময় ভেঙে যেতে পারে, তার ধরেছি এক জায়গায় পেঁচানোর সময় ভেঙে যেতে পারে, তার জন্য এই কাজটা করা। আর অনেক ফ্রেন্ড আমাকে কিছু বলছে, চেষ্টা করছে যে এই গাছটা আমার এখানে নেই, তো তাদের উদ্দেশ্যে বলি আমি, দেখুন আমার বাড়ি কলকাতা বারাকপুর, তো ওখানে যদি ওর আশেপাশে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো একটা ভিডিও আমি লিঙ্কে দিয়ে রেখেছি, তো দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার FBরও আইডি কোনো মেসেজ রয়েছে, ঠিক আছে, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ফ্রি কস্টে আপনার এর যে চারা থাকে গাছের ছোট চারা সেই চারা আপনাকে দিয়ে দিতে পারবো, কিন্তু যারা দূরে থাকে তাদের জন্য আমি দুঃখিত একান্তভাবে, তারা ওই বনসাই নার্সারিতে গেলেই একমাত্র পারবে। নর্মাল নার্সারিতে এসব গাছের কালেকশন খুব একটা থাকে না, কারণ বনসাই এইসব গাছ সচরাচর কেউ রাখে না নর্মাল নার্সারিতে, তো একটু বড় নার্সারি যাবেন আর একটু বনসাই নার্সারি খুঁজবেন, ওই সব জায়গায় এসব গাছ 100% পাবেন। দেখুন আমার কাজ কমপ্লিট।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর কাইন্ডলি কেউ আমাকে স্যার বলে ডাকবেন না, আমি আপনাদের বন্ধু ফ্রেন্ড, আমার নাম সমরেশ। তো কাইন্ডলি সেই নামে আমার সঙ্গে কথাবার্তা বলুন, কমেন্ট করুন, আমার কোনো অবজেকশন নেই তাতে। ধন্যবাদ।